বেদাত। বেদাত কাকে বলে সংক্ষেপে বলবো, ইতিমধ্যে শেখ চলে আসবেন, আসলে আমাকে ইঙ্গিত দেবেন। আমাদের শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব তিনি অপেক্ষায় আছেন। বিদাত শব্দের অর্থ হলো নতুন আবিষ্কার। আচ্ছা এটা বুঝেন তো, দুই মিনিটে বুঝাতে পারি কিনা, মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবেকিন, যা পূর্বে ছিল না পরে হয়েছে সেটাই কি বিদাত। এটা কি বোবালি, এটা পূর্বে ছিল পরে হয়েছে কি এটা তাহলে বেদাত। মাইকটা বেদাত, বিমান বিমান বেদাত, আপনি আপনি কি মানুষ বেদাত না, আমি বলেছি যেটা আগে ছিল না পরে হয়েছে সেটাই কি বেদাত। এটা বিদাত শব্দের আবিধানিক অর্থ, যেটা কোরআনে এসেছে হাদিসে এসেছে আবিধানিক অর্থ। প্রত্যেকটা শব্দের একটা শাব্দিক অর্থ আছে, একটা শারীরিক অর্থ আছে। যেমন হজ, আল হজ শব্দের অর্থ কি, আল ইরাদা আল কসদ, ইচ্ছা করা। কিছু বুঝলেন, ইচ্ছা করা বোঝা গেল না, যখন বললেন শরীয়ত হজ কাকে বলেছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে কাবা ঘর জিয়ারত করার নাম হলো কি, এবার বোঝা গেল হজ কি জিনিস, শাব্দিক অর্থে বোঝা গেল না। এরকম প্রত্যেকটারই আছে। ঠিক বেদাতের শাব্দিক অর্থ হলো নতুন আবিষ্কার, আগে ছিল না পরে হয়েছে সেটাই কি বেদাত। আল্লাহ বলছেন আহকাব, সূরা আহকাব 9 নম্বর আয়াত, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি রাসূলগণের মধ্যে নতুন রাসূল নাই, আমার পূর্বে রাসূল এসেছিলেন। এই বিদুন শব্দের অর্থ আবিধানিক অর্থে ব্যবহার হয়েছে। যদি এটা শারীরিক অর্থে ব্যবহার করা হয় তাহলে অর্থ হবে আমি বেদাতি রাসূল নয়, নাউজুবিল্লাহ, এই অর্থ করা যাবে। 117 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এই বাদি বিদুন শব্দ থেকে এসেছে, আসমান জমির সময়ের প্রথম আবিষ্কারক কে, আল্লাহ। তাই বলছেন নতুন আবিষ্কার করেছেন আল্লাহ, তাই তাই বাদি। এখানে শব্দটা এসেছে আবিধানিক অর্থে, সারি অর্থে না। শরীয়ত কাকে বেদাত বলে, শরীয়ত কাকে বেদাত বলেছে, সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস দ্বিতীয় খণ্ডের 77 পৃষ্ঠায় এসেছে, আল্লাহ রাসূল বলছেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কেউ যদি কোনো আমল করে আর ওই আমলটা করার নির্দেশ আমি মোহাম্মদ না দেই, ফাহুয়া রাদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওই ব্যক্তি কি প্রত্যাখ্যাত বর্জনীয়। তাহলে যে আমল আমরা করছি ওই আমলের দলিল আল্লাহ নবীর পক্ষ থেকে নাই সেটা কি প্রত্যাখ্যাত, এইটা হলো বিদআত। 351 পৃষ্ঠায় এসেছে সহিহ বুখারী প্রথম খণ্ডের মধ্যে, আল্লাহ রাসূল বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিন ফাহুয়া রাদ্দ, কেউ যদি নতুন কিছু তৈরি করে আমাদের শরীয়তের মধ্যে যা তার মধ্যে নেই, ফাহুয়া রাদ্দ, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়। তাহলে এইটাকে বেদাত বলছেন। এই হাদিসগুলো নিয়ে এসে ইমাম শাতিবী রহিমাহুল্লাহ একটা চমৎকার সংজ্ঞা পেশ করেছেন কেতাবুল ইতিসাম প্রথম খণ্ডের 37 পৃষ্ঠা। তিনি বলছেন আল বিদআতু হিয়া তরিকা আল মুখতারা তুযাহি শারইয়া ইউকসাদু বিহা আত তাকাররুব ইলাল্লাহ লাম ইয়াকুম আলা সিহ্হাতিহা সহীহান আসলান আও ওয়াসফা। তিনি বলছেন বেদাত তাকে বলা হয় যেটা নতুন আবিষ্কার, শরীয়তের নামে নেকির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, শরীয়তের নামে নেকির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যার পিছনে সহি কোনো দলিল নেই সেটা কি বেদাত।